পর আজ সিবিআই হাজিরা ফিরহাদ হাকিমের। গত মাসের শুরুতে নারদকাণ্ডে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রীকে 4.5 ঘন্টার ম্যারাথন জেরা করে ইডি। নারদকর্তার জবানবন্দির ওপর নির্ভর করেই হয় প্রশ্নোত্তর। আজও মন্ত্রীর জন্য আগাম প্রশ্ন তালিকা তৈরি করে রেখেছেন গোয়েন্দারা। কেন ম্যাথিউ থেকে টাকা, বদলে কি প্রতিশ্রুতি, এই প্রশ্নেই আজ ফিরহাদ হাকিমকে জেরা করবেন গোয়েন্দারা। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, দেখো, ইডির পর এবার সিবিআই উপজাতকে জিজ্ঞাসাবাদ করতে চায়, সেই কারণেই তাকে নোটিশ পাঠানো হয়েছিল সিবিআই এর তরফ এবং তাকে বলা হয়েছিল ইলজাম প্যালেসে আসছে। সেক্ষেত্রে ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন, যেটা সিবিআই সূত্রের খবর, যে তাকে আজকের আসতে বলা হয়েছে, সোমবার দিন আসতে বলা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু ফিরহাদ হাকিমের বেলা 11টার মধ্যে ঢোকার কথা ইলজাম প্যালেসে, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন তদন্তকারী অফিসাররা। মূলত তার কাছ থেকে যে বিষয়ে জিজ্ঞাসা তদন্তকারীদের, তা হল যে সূচের দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে তিনি টাকা নিচ্ছেন, সেই টাকা তিনি কেন নিয়েছিলেন, সেই টাকা নেওয়ার নেপথ্যে কি কারণ রয়েছে বা সেই টাকা নেওয়ার বিনিময়ে তিনি কি প্রতিশ্রুতি নিয়েছিলেন, সে বিষয়ে তাদের সাথে জানতে চাওয়া হবে। অপরদিকে যে ফুটেজ রয়েছে সেই ফুটেজের কিন্তু র ফুটেজের মধ্যে বেশ কিছু অডিও পাওয়া গিয়েছে, সেই অডিওগুলির অনুবাদ করা হয়েছে, ট্রান্সক্রিপশন করা হয়েছে, সেই ট্রান্সক্রিপশন গুলো সামনে রেখে সরকার থেকে ব্যাখ্যা চাওয়া হবে, এমনটাই সিবিআই সূত্রের খবর। পাশাপাশি কিন্তু আজকে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীও, তিনিও আজকে হাজিরা দিতে পারেন সিবিআই অংশে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রের খবর। ধন্যবাদ বিক্রম।